ভবানী ভবনে তৈরি হলো রাজ্য পুলিশের সদর দফতর, আর ভবানী ভবন থেকে পূর্ত ভবনে সরিয়ে দেওয়া হলো রাজ্য মানবাধিকার কমিশনের অফিস। রাজ্য পুলিশের ডিরেক্টরেটের অফিস ঢেলে সাজানো হলেও পূর্ত ভবনে রাজ্য মানবাধিকার কমিশনের অফিস এখনো ঠিকমতো তৈরি হয়নি। সোমবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিরেক্টরেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার থেকে ভবানী ভবনেই বসবেন রাজ্য পুলিশের কর্তারা। এখন নবান্নে আসেন রাজ্য পুলিশের ডিজি ও আইজি আইন শৃঙ্খলা। এবার থেকে দিনে দু ঘন্টা করে ভবানী ভবনেও বসবেন ডিজি। এক ছাদের তলা থেকে রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। উদ্বোধনের পর ভবানী ভবন ঘুরেও দেখেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের আলাদা দপ্তর আছে আপনারা জানেন লালবাজারে। এই বিল্ডিংটা আসলে অনেকগুলো দপ্তর থাকার পরে এরা ঠিকমতো এক্সক্লুসিভ কাজ করতে পারছিল না, এবং সেই জন্য এই হিউম্যান রাইটস যেমন এখানে ছিল তাদের রাজারহাটে শিফট করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে অফিসগুলোকে শিফট করে দেওয়া হচ্ছে যাতে মানে খুব ভালোভাবে কাজগুলো হয়। তবে ভবানী ভবন থেকে পূর্ত ভবনের তিনতলায় রাজ্য মানবাধিকার কমিশনের অফিস স্থানান্তরিত হলেও এখনও পরিকাঠামো তৈরির কাজ বাকি। নেই বসার জায়গা, লাগানো হয়নি পাখা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আসবাব। সোমবার দফতরে এসেও ফিরে যান রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।